হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন দিস ইজ মোলায় আশা করি তো খুব ভালো আছো আজকের টপিক হচ্ছে এস এইচ আই ওয়ান অর্থাৎ বিটি সেকেন্ড ইয়ারের পাঁচ সাবজেক্ট এইচ আই ওয়ান ইতিহাসে তো ইতিহাসের কয়েকটা প্রশ্ন চুজ করেছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চুজ করেছি তো যেটা যেগুলো আমার মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট দেখে রাখতে পারো যেগুলো তোমাদের হাতে অনেকটা হেল্প করবে প্রশ্নগুলো দেখে তারপরে শেষে কিছু কথা বলবো শোনো কথাগুলো চলো শুরু করো আর ফার্স্টে বললে কি যদি আমার চ্যানেল নতুন হতে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেব পাশাপাশি এখানে ক্লিক করে দেব আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এছাড়া পার্সোনাল পেজ আছে পার্সোনাল গ্রুপ আছে পার্সোনাল ব্লগ আছে যেই এই কপিটা আমি ব্লগে দিচ্ছি ওখান থেকে তোমরা কপি করতে পারবে আর এছাড়া প্রত্যেক টপিকের উপর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এবার ব্লগে অ্যান্সার দেবো যেটা ইতে যেটা ইউটিউবের থ্রুতে ইউটিউবে বুঝিয়ে দেবো আর ওখানে অ্যান্সার কপি দিয়ে দেবো তো যাতে তোমরা ডাউনলোড করতে পারো তো চলো শুরু করা যাক দেখো বারো নম্বর আর কুড়ি নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেগুলো বলছি ফার্স্ট প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানের পরিচয় দিন সেকেন্ড শেষের কৃতিত্ব আলোচনা করুন থার্ড আকবরের বহিরাজস্য ব্যবস্থা নেক্সট আলাদিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করুন নেক্সট মহাসম্রাজের পতন নেক্সট আকবরের রাজপথ নীতি আলোচনা করুন নেক্সট ঋক বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন এনেছিল তা আলোচনা করুন নেক্সট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করুন নেক্সট গৌতিকগুপ্ত সাতকরণীর কৃতিত্ব আলোচনা করুন নেক্সট অশোকের শাসন ব্যবস্থা আলোচনা করুন নেক্সট গুপ্ত সাম্রাজ্যের পতন পতনের কারণ আলোচনা করুন নেক্সট হর্ব সভ্যতার পতনের কারণ আলোচনা করুন নেক্সট আরব প্রাককালে আরব আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক পটভূমি আলোচনা করুন নেক্সট মোহাম্মদ ঘুরি আক্রমণটা সরি টাইম মিস্টেক করেছে মোহাম্মদ ঘুরির মম্মির হয়ে যায় মোহাম্মদ ঘুরির আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল নেক্সট ও ভক্তিবাদ সম্পর্কে যা জানো তা লেখো নেক্সট বিজয়নগরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল লেখো নেক্সট মুঘল কৃষক বিদ্রোহের কারণ আগের বছর কিছু এখন টপিক এসেছে যেগুলো আমার মনে হয়েছে কারণ প্রশ্ন মাঝে মধ্যে রিপিট করছে বলা যাচ্ছে না এখন রিপিট করে দিলে মাথা খারাপ হবে তো আমি দেখলাম কয়েকটা প্রশ্নে রিপিট করেছে এমন না রিপিট করেনি তো একবার দেখে রাখতে পারো যে প্রশ্নগুলো রিপিটেড হয়েছে আর শর্টেজ এমনি তো আসতেই পারে আর শর্ট প্রশ্ন তোমাদের শর্ট প্রশ্ন এগারোটা চুজ করেছি তার মধ্যে দেখো ফার্স্ট নন্দবংশ সেকেন্ড খোলজিপ্লব নেক্সট সশঙ্ক নেক্সট মৌশবদারি প্রথা নেক্সট মুঘল আফগান দ্বন্দ্ব নেক্সট জাদু সতর্ম জাট হবে জাদু কাছে ট্রাইভেক মিস্টেক হচ্ছে জাট বিদ্রোহ নেক্সট পল্লব শিল্প নেক্সট কৃষ্ণদেব রায় নেক্সট স্কন্দগুপ্ত নেক্সট বৈদিক সমাজের নাজা হসান নেক্সট লাস্ট দ্য প্রাণীবাদের প্রথম যুদ্ধ অল দ্য বেস্ট এইটুকুই বলা ছিল আর প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও এটাগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো পড়ে যেতেই হবে ভালো করে পড়ে যাও আশা করছি তোমরা সাথে সাথে কম পড়বে আর ভালো লিখে আসবে আর যেটুকুই পড়ো ভালো করে পড়ো মন দিয়ে পড়ো এটুকুই বলবো আর উশু অল দ্য বেস্ট পড়াশোনা শুরু করে দাও টাইম হয়ে গেছে পরীক্ষা কারণ পরীক্ষা জুন জুলাই হয় জেনারেলি কিন্তু এখন বলা যাচ্ছে না তো পড়াশোনা প্রিপারেশন চালু করে দাও কারণ কারণ আন্ডার কন্ট্রোল লিখে গেলে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তাই পড়াশোনা শুরু করো উইশু অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থেকো সুস্থ থেকো